আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা রিকোয়েস্ট করি, হ্যাঁ আমি কিছু রিকোয়েস্ট করলাম, তো আসলে আমার বোঝার উপায় নেই যে আসলে আমার কোনো রিকোয়েস্ট চলতেছে কিনা। যদি এরকম কিছু একটা করা যায়, ধরেন আপনি কোনো একটা সার্চ দিলেন, এখানে একটা লোডার বা কিছু একটা গেলো বা চললো, হ্যাঁ এটা হচ্ছে আপনার অ্যাপসটা দেখতে সুন্দর হয় আর কি, যে যদি কোনো রিকোয়েস্ট চলে সাথে সাথে হচ্ছে কী হইলো, অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট হইলে আপনার এখানে কোনো একটা আপনি একটা পিরিয়ডার দেখালেন, তো পিরিয়ডার দেখানো হচ্ছে ম্যাক্সিমাম স্পাগুলোতে দেখবেন এখানে একটা প্রগ্রেস বার রান হয় আর কি, এখান থেকে একদম 100% পর্যন্ত যায়। তো আমরা চাইলে ওইটাকে খুব সহজে আপনি ভিউ রিয়েক্ট আপনার নর্মাল ওয়েব পেজ যে কোনো জায়গাতে আপনি কানেক্ট করতে পারবেন। তো এই টাইপের একটা প্যাকেজ হচ্ছে, এটাকে বলা হয় পেস.জেএস, হ্যাঁ পেস.জেএস। তো পেস.জেএসটা হচ্ছে একটা পিরিয়ডার, এটা যদি আপনি কানেক্ট করতে চান তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। তো যাওয়ার পর এটা দেখতে এরকম আর কি। তো এখান থেকে দেখেন আপনি চাইলে দুইটা জিনিস করতে হবে, হ্যাঁ আপনাকে স্ক্রিপ্টটা কানেক্ট করতে হবে আর একটা সিএসএস কানেক্ট করতে হবে। তো আমরা স্ক্রিপ্টটা সিডিএন ইউজ না করে এটাকে ডাউনলোড করে ফেলে, তো ডাউনলোড করার জন্য লিঙ্কটা কপি করে এখানে দেন, তো দিলে কিছু একটা পাবেন। হ্যাঁ এটাকে কপি করে আপনি চাইলে একটা নতুন কিছু তৈরি করে এখানে বসাই দিতে পারেন আর কি। হ্যাঁ ধরেন আমরা এখানে গিয়ে পাবলিকে গেলাম, পাবলিকে গিয়ে পাবলিকের মধ্যে রাখতে পারেন অথবা অ্যাসেটের মধ্যে জেএস এর মধ্যে রাখতে পারেন। আমরা জেএস এর মধ্যে পেজটাকে আছে, পেজ লোডার নামে কি কিছু আছে, যদি থাকে একটু ইউজ করতে পারতাম আর কি ওদের পাই নাই মনে হচ্ছে। ওকে, তো যদি না থাকে তাহলে যেটা করেন একটা ফোল্ডার বানায় নেন, পাবলিকের মধ্যে দিলেন হচ্ছে কি নিয়ে ফোল্ডার জেএস। ওকে, তো দেওয়ার পর এখানে একটা ফাইল নিলেন পেস.জেএস। দেওয়ার পর আপনার এখানে কী হবে, পেসের কোডটা আপনি এখানে পেস্ট করলেন, একবার পেস্ট করলেই হবে, আর লাগবে না। দেখেন হইলো কিছু একটা, তো হওয়ার পর যেটা হবে এটা জাভাস্ক্রিপ্ট কানেক্ট করলাম, হ্যাঁ আর একটা লাগবে সিএসএস। ওকে, আমরা সিএসএস ফোল্ডার তৈরি করতেছি, তো সিএসএস ফোল্ডারের জন্য কী করতে হবে, এই ফোল্ডার সিএসএস এটা অ্যাসেটের মধ্যে রাখতে পারতেন, তারপর তো ধরেন আমি খুব ফাস্ট করার জন্য এখানে রাখতেছি আর কি, ঠিক আছে। তো সিএসএসে রাখার পর এখান থেকে আবার চলেন, তো যেহেতু আমরা অফলাইনেও কাজ করব মাঝে মধ্যে নেট সমস্যা করেই, তো এটা সিএসএস খুব বড় না, আপনি চাইলে এটাকে নিজের মতো করে মডিফাই করে নিতে পারবেন, ওটা প্রবলেম নেই, সেটা আপনি আপনার মতো মডিফাই করে নিন। আপাতত সিএসএসে কী হবে, একটা নতুন ফাইল তৈরি করেন পেস.সিএসএস। তো হওয়ার পর আপনি এখানে পেস্ট করে দেন আপনার কোড, আপনার কাজ ডান। হ্যাঁ এখান থেকে চাইলে হচ্ছে কি আপনি ফরম্যাট করে কোডটা দেখতে পারেন আসলে কী কী আছে। এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে রেড কালার, তো এটাকে একটু চেঞ্জ করে দিই, আমাদের থিমের কালারটা মেবি এরকম কিছু একটা, আপনার থিমের যে কালার ওই কালারটা দিন, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রগ্রেসের যে কালারটা, শুধু এই কালারটা চেঞ্জ করে দেবেন। ওকে, আর বাকি হচ্ছে এটাকে আপনার পজিশন উপরে নেবেন না নিচে নেবেন, কোন পাশে রাখবেন সেটা আপনার ব্যাপার। তো এটা দেওয়ার পর এখন এটাকে তো কানেক্ট করতে হবে, তো কানেক্ট করবেন কোথায়, কানেক্ট করবেন যে ইনডেক্স.এইচটিএমএল কানেক্ট করে দেন। তো এখানে যে জিনিসটা হবে আপনাকে, এখানে আমরা কানেক্ট করে দিই, হ্যাঁ সবার শেষে। তো স্ক্রিপ্টটা দেন, স্ক্রিপ্ট হচ্ছে কি এসআরসি স্ল্যাশ হচ্ছে কি সিএসএস, সিএসএস এর মধ্যে কি আছে পেস.সিএসএস, আর আরেকটা আছে কি জেএস, আর এটা হচ্ছে পেস.জেএস। এটা চলো আপনি উপরে দিতে পারতেন, তো আমরা নিচেই দিলাম যাতে হচ্ছে কি এটা ওভার রাইট না হয় আর কি অন্য কোনো সিএসএস দ্বারা। তো এখন এটাকে স্টার্ট করবেন কীভাবে, দেখেন আপনি যদি এখন রিলোড দেন একটা, হ্যাঁ রিলোড দিলে অটোমেটিক আপনি এটা দেখতে পারবেন,
রিলোড দিলে ওপেন হয়নি, বাট দেখেন আমি এখানে লিখি প্যাস স্টার্ট, PACH স্পেস ডট বড় হাতের স্পেস হবে, স্পেস ডট স্টার্ট, রিস্টার্ট হবে, রিস্টার্ট দেখেন লোড়াটা দেখাচ্ছে না, আচ্ছা নেটটা একটু স্লো হয়ে গেছে, হোল্ড অন আমি আরেকবার একটু রিলোড করছি। প্যাচ ডট সিএসএস আনএক্সপেক্টেড ডট এখানে একটু ভুল করছি, সেটা হচ্ছে যে আমরা লিঙ্কের লিঙ্কে না দিয়ে এটাকে এখানে কানেক্ট করে রেখেছি, জাভাস্ক্রিপ্টে কানেক্ট করে রেখেছি। ওকে এখন দেখেন আপনি যদি এখান থেকে রিলোড দেন, এই যে দেখেন উপর দিয়ে একটা প্রগ্রেস বার যাচ্ছে। হ্যাঁ তো আমাদের কাজ হচ্ছে কি, যদি কোনো আমার কি হয়, যদি আমার কোনো ধরেন রিকোয়েস্ট হয় তখন হচ্ছে এটা যাওয়ার কথা। দেখেন আমি যদি এখান থেকে এখন বুক লিস্টে যাই, ওকে দেখেন আমার যে কোনো লোড হয়, লোড হইলে কি হয় যে দেখেন আমার প্রোগ্রেস বারটা লোড হচ্ছে। ওকে আমি ধরুন কিছু একটা দিলাম, আমি এখানে কিছু লিখি, দেখেন মানে আপনাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে প্লাগিনটা কানেক্ট করে দিলে আপনার অটোমেটিক এটা, তার মধ্যে জাভা স্ক্রিপ্ট ওইভাবে কানেক্ট করাই আছে, যখনই হচ্ছে আপনার কোনো রিকোয়েস্ট হয় সেই সাথে সাথে হচ্ছে এটাকে এই প্রগ্রেস বারটাকে রিস্টার্ট করে দেয় আর কি। ঠিক আছে, তারা সহজ একটা প্লাগিন, যে প্লাগিনের মাধ্যমে আপনি একটা প্রিলোডার সহজে অ্যাড করতে পারেন এবং এটা দেখতে খুব সুন্দর আর কি, মোটামুটি অনেক স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আপনার জন্য খুব বেশি একটা কষ্ট করতে হয় না। আর এছাড়া এখানে আরও কিছু জিনিস আছে, আপনি যদি চান যে এখানে কোনো থিম অ্যাড করবেন, হ্যাঁ যেমন হচ্ছে যে ফ্ল্যাশ থিম, হ্যাঁ তো এই থিম হচ্ছে কি উপরে প্রগ্রেস বার থাকবে আর এখানে হচ্ছে একটা কর্নারে কিছু একটা গুল গুল করবে আর কি, গোল গোল হয়ে ঘুরবে। তো এছাড়া বাকিগুলো আপনার ট্রাই করতে পারেন, আমি একটা কানেক্ট করে দেখাচ্ছি। আমি ধরুন এটা কানেক্ট করে দেখাচ্ছি, এটাকে ক্লিক করবেন ডাউনলোড, তো ডাউনলোড করার পর ডাউনলোড হবে, হওয়ার পর এই সিএসএসটাকে ওপেন করেন। হ্যাঁ তো আমি এটাকে আপাতত রিপ্লেস করে দিচ্ছি আমার অরিজিনাল যেটা ছিল। হ্যাঁ তো আমার অরিজিনাল ছিল কোনটা, যে প্যাচ ডট সিএসএস, ওকে অথবা এটাকে এটার নিচে এটাকে দিয়ে দিতে পারো যেটা হচ্ছে থিম ওয়ান, ওকে দিয়ে আপনি নিচে এটাকে পেস্ট করে দিলাম। তো দিলে যেটা হয় দেখেন, আমি যদি এখান থেকে আমার এখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে কি করব, যাওয়ার পর হচ্ছে ধরেন এখানে রিলোড দিতে হবে, নাহলে তো পেজ লোড হবে না। হইল কিন্তু এখানে কিছু ঘুরঘুর করতেছে না, এখানে কিছু একটা ঘোরার কথা ছিল, তো আমি একটু হার্ড রিলোড দিই। হার্ড রিলোড দিলে যেটা হলো আপনার এখান থেকে বুক লিস্টে গেলাম, সেটা কাজ করেন উপরের যে কোডটা আছে ওইটা আমরা মুছে দিই, থিমের যে কোডটা আছে ওইটাই রাখি, বাকিগুলো ধরেন আমরা হয়তো স্টপ করলাম, এটা মেবি ওইটার দ্বারা ওভার রেট হচ্ছে সম্ভবত আর কি। এই যে দেখেন এখন ঘুরঘুরটা চলে আসছে, হ্যাঁ দেখেন এখানে ঘুরতেছে। ওকে দেন আবার যদি আপনি এখান থেকে যান এন্ট্রি লিস্ট, আর এখানে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ যেমন চুজ দ্য কালার, আপনি যে কালার দেবেন ওই কালার এসে আপনাকে তৈরি করে দেবেন, তো কালার ওখান থেকে চেঞ্জ করতে পারেন, আর নয় তো এখানে সিএসএস গিয়ে চেঞ্জ করতে পারেন। এখানে যে কালারটা দেওয়া আছে আপনি ধরেন এরকম একটা লাল বাতি কালার দিলেন, বক্স শ্যাডো আছে আরও যা যা আছে তা আপনি চেঞ্জ করে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিন, আমাদের এত বেশি কাস্টমাইজ দরকার নেই, জাস্ট যা আছে চলতেছে সমস্যা নেই। তো চললে কী হবে, আমাদের বুক লিস্টে গেলাম, ঠিক আছে একটু রিলোড দিতে পারো, কালারটা চেঞ্জ হয় না,
সিএসএসটা লোড হবে। ঠিক আছে, দেখেন কালারটা লোড হয়ে গেছে। দেন এখান থেকে যদি আপনি আবার বুক লিস্টে যান, কিছু একটা আসলো, এখান থেকে আপনি দিলেন বি, দেখেন বিটটা আসলো, কিছু দিলাম, দেখেন মানে আপনি যে রিকোয়েস্টই করেন, মানে অ্যাজাক্স অথবা ফ্রিজ মানে এক্সিউজ দিয়ে যে রিকোয়েস্টটাই করবেন, ওই রিকোয়েস্টের সাথে সে কী করবে, আপনাকে সাথে সাথে প্যাচটাকে রান করে দেবে। ওকে, আবার কেটে দেয়। মানে এটাতে সহজ যেটা হয় সেটা হচ্ছে আপনার বুঝতে সহজ হয় আর কি, যে আসলে একটা রিকোয়েস্ট চলতেছে। হ্যাঁ, ডোন্ট দেন, দেখেন এই যে আপনার রিকোয়েস্ট যদি ফাস্ট হয় তাহলে এটা দেখানোর সময় হয় না, খুব ফাস্ট চলে যায় আর কি। যদি ডেটা বেশি হয় তখন হচ্ছে এটা একটু লং টাইম ধরে চলবে। ওকে, তো ঠিক আছে, সবাই এটা একটু কানেক্ট করেন। আর এটা শুধুমাত্র যখন ভিউতে কানেক্ট করতে পারবেন এরকম না, আপনার যে কোনো প্রজেক্টে আপনি সেটা হেডারে অ্যাটাচ করে দিলেই এই সুন্দর একটা পিরিয়ড আপনি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।